সরকার পতনের পর থেকে গত কয়েকদিনে সারা দেশে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা কিন্তু তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এবার সেই তালিকায় যুক্ত হলো সাকিবের নাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় পরিচালক বাদী হয়ে বৃহস্পতিবার ডিএমপির আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলার আটাশতম স্থানে সাকিব আল হাসানকে আসামি করা হয় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি বাংলাদেশে ফিরে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এখন প্রশ্ন হত্যা মামলার আসামি হিসেবে তিনি কি জাতীয় দলের খেলোয়াড় হতে পারবেন সূত্র জানায় সাকিবকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি যে কোনো সময় পারে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে তাই তাকে এই ম্যাচ থেকে বাদ দিতে পারছে না বিসিবি কিন্তু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দল থেকে বাদ দেওয়া হবে তাকে যতদিন এই মামলার রায় না হয় ততদিন তিনি জাতীয় দলের বাইরে থাকবেন যদি তিনি এই মামলা থেকে মুক্তি পান বা রায় তার পক্ষে আসে তাহলে তিনি আবারও ক্রিকেটে ফিরতে পারবেন তবে এই মামলার রায় অনেক সময় সাপেক্ষ হতে পারে আর সাকিবের জায়গাতে যাকে দলে নেবে বিসিবি সেই ক্রিকেটার যদি সেট হয়ে যায় বা পারফরমেন্স করে তাহলে সাকিবের দলে ঢোকা সম্ভব হবে না আর সাকিবের বয়স একটা বিষয় কেননা এখন তার বয়স আটত্রিশ যদি এই মামলা রায় হতে দেড় দুই বছর লেগে যায় তাহলে আর ক্রিকেটে ফিরতে পারবেন না অতএব পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট ম্যাচ হতে পারে সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ অপরদিকে অবসরপ্রাপ্ত আরেক ক্রিকেটার মাশরাফিও আছেন বিপদে সরকার পতনের পর এখন পর্যন্ত তাকে বাইরে কোথাও দেখা যায়নি মাশরাফির নামে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি